আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের আন্তর্জাতিক কবিতা ও ভারতীয় গল্প থেকে যে সকল এমসিকিউগুলি ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে সেগুলিকে নিয়েই। তাহলে তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, পড়তে জানে এমন এক মুজুরের প্রশ্ন থেকে প্রথম প্রশ্ন। পড়তে জানে এমন এক মুজুরের প্রশ্ন কবিতাটি অনুবাদ করেছেন, তাহলে সঠিক উত্তর হবে কবিতাটি অনুবাদ করেছেন শঙ্কর ঘোষ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো। সাত দরজাওয়ালা শহর হল, সঠিক উত্তর হবে সাত দরজাওয়ালা শহর হল থিবস। ঠিক আছে, এরপর রয়েছে বেবিলন শব্দের অর্থ হল, সঠিক উত্তর হবে বেবিলন শব্দের অর্থ হল ঈশ্বরের দ্বার। পরবর্তী প্রশ্নতে রয়েছে সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল লিমা হল, সঠিক উত্তর হবে লিমা হল পেরুর রাজধানী। ঠিক আছে, এরপর রয়েছে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, কোন জায়গার কথা বলা হয়েছে, সঠিক উত্তর হবে বাইজেন্টিয়ামের কথা বলা হয়েছে। ঠিক আছে, এরপর যখন সমুদ্র তাকে খেল, সমুদ্র কাকে খেল, সঠিক উত্তর হবে সমুদ্র আটলান্টিক্সকে খেল। ঠিক আছে, এরপর রয়েছে গলদের নিপাত করেছিল, সঠিক উত্তর হবে গলদের নিপাত করেছিল সিজার। ঠিক আছে, এরপর রয়েছে সাত বছরের যুদ্ধ জিতেছিল, সঠিক উত্তর হবে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। ঠিক আছে, এরপর রয়েছে থিবসের দরজা ছিল, সঠিক উত্তর হবে থিবসের দরজা ছিল সাতটি। ঠিক আছে, এরপর রয়েছে কোথায় গেল রাজমিস্ত্রিরা, সঠিক উত্তর হবে কোথায় গেল রাজমিস্ত্রিরা সেই সন্ধ্যায়, তাহলে সঠিক উত্তর হচ্ছে সেই সন্ধ্যায়। ঠিক আছে, এরপর দেখো সিজার হলেন, সঠিক উত্তর হবে সিজার হলেন রোমের অধিপতি। ঠিক আছে, এরপর রয়েছে সাত বছরের যুদ্ধ জিতেছিল, সঠিক উত্তর হবে সাত বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। ঠিক আছে, এরপর রয়েছে সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো, যে স্থানের কথা বলা হয়েছে তা হলো, সঠিক উত্তর হবে তা হলো বাইজেন্টিয়াম। ঠিক আছে, এরপর রয়েছে আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন, সঠিক উত্তর হবে আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন ফিলিপ, সঠিক উত্তর হচ্ছে তাহলে ফিলিপ। ঠিক আছে, এরপর দেখো গলদের নিপাত করেছিল, সঠিক উত্তর হবে গলদের নিপাত করেছিল সিজার। ঠিক আছে, এরপর রয়েছে জয় তরণের ঠাসা মোহনীয় কি, সঠিক উত্তর হবে জয় তরণের ঠাসা মোহনীয় রোম, সঠিক উত্তর হচ্ছে তাহলে রোম। ঠিক আছে, এরপর দেখো আলেকজান্ডার জয় করেছিলেন, সঠিক উত্তর হবে আলেকজান্ডার জয় করেছিলেন ভারত। ঠিক আছে, এরপর বেবিলন বিখ্যাত ছিল যে কারণে, সঠিক উত্তর হবে বেবিলন বিখ্যাত ছিল যে কারণে, সঠিক উত্তর হচ্ছে শূন্য উদ্যান। ঠিক আছে, এরপর অলৌকিক থেকে যে প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ, দেখো প্রথম প্রশ্ন রয়েছে বলিগান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল, সঠিক উত্তর হবে বলিগান্ধারী মর্দানাকে তিনবার ফিরিয়ে দিয়েছিল। ঠিক আছে, এরপরে রয়েছে গুরু গম্ভীর সমস্যায় পড়লেন, সমস্যাটি হল, সঠিক উত্তর হবে সমস্যাটি হল মর্দানা পড়তে রাজি হচ্ছিল না। এরপর রয়েছে বলিগান্ধারী ছিলেন একজন, সঠিক উত্তর হবে বলিগান্ধারী ছিলেন একজন দরবেশ। ঠিক আছে, এরপর রয়েছে উনি রীতিমতো হতভম্ব, উনি হলেন, সঠিক উত্তর হবে উনি হলেন বলিগান্ধারী। ঠিক আছে, এরপর রয়েছে বলিগান্ধারী নানকের দিকে ক্ষিপ্ত হয়ে গড়িয়ে দেন, সঠিক উত্তর হবে ক্ষিপ্ত হয়ে গড়িয়ে দেন পাথরের চাঙ্গড়। ঠিক আছে, এরপরে দেখো হাসান আবদালের বর্তমান নাম, সঠিক উত্তর হবে হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে রয়েছে সাকা হলে রাতে শুতে হতো, সঠিক উত্তর হবে সাকা হলে রাতে শুতে হতো মেঝেতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো এক দরবেশ কুটির বেঁধে থাকেন, দরবেশ কথার অর্থ, সঠিক উত্তর হবে দরবেশ কথার অর্থ ফকির। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল, সঠিক উত্তর হবে মর্দানা বলিগান্ধারীর কাছে ছুটে গেল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে রয়েছে অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে তা হলো, সঠিক উত্তর হচ্ছে জয় নিরঙ্কার। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে রয়েছে বলিগান্ধারী পাথরের চাঙ্গড় নিচে গড়িয়ে দেন, সঠিক উত্তর হবে ক্ষিপ্ত হয়ে, ঠিক আছে, ক্ষিপ্ত হয়ে পাথরের চাঙ্গড় গড়িয়ে দেন।
এরপর রয়েছে আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন, সঠিক উত্তর হবে আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন মায়ের বান্ধবী। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হচ্ছে মায়ের বান্ধবী। এরপর দেখো গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, গল্পটা হলো সঠিক উত্তর হচ্ছে বলিগান্ধারীর গল্প। এরপর দেখো বলিগান্ধারী থাকতেন, সঠিক উত্তর হবে বলিগান্ধারী থাকতেন পাহাড়ের চূড়ায়। ঠিক আছে, সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে এ হতে পারে না, কারণ সঠিক উত্তর হবে পাঞ্জা সাহেবে গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিলেন। ঠিক আছে, তো বন্ধুরা এই ছিল কিছু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ MCQ। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে ভিডিওটি।